ডাকাত যেমন মুখে কাপড় বেঁধে গামছা বেঁধে তারপরে ডাকাতি করে, এখান থেকে এখানটা ভালো করে বেঁধে দেন, রুমাল দিয়ে হোক গামছা দিয়ে হোক বেঁধে দেন ডাকাত, যাতে না চিনতে পারে। আর ডাক্তার বলে ডাক্তার বাবু, তিনিও মুখে মাস্ক পরে তারপরে অপারেশন করে, তাহলে দুজনেরই মুখ বাঁধা থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে আর ডাকাতের হাতেও ছুরি থাকে। কিন্তু বলে তা বলে কি ডাকাত আর ডাক্তার একই হয়ে গেল? ডাকাতের হাতে ছুরি থাকে খুন করবার জন্য, আর ডাক্তারের হাতে ছুরি থাকে আপনাকে বাঁচানোর জন্য। আপনাকে বাঁচানোর জন্য ডাক্তার ছুরি প্রয়োগ করে, ছুরি হাতে নেন, আর ডাকাত আপনাকে খুন করবার জন্য, মার্ডার করবার জন্য তিনি হাতে ছুরি রাখেন। তাহলে ভক্তিমতী মায়েরা, ছুরি তো দুজনেরই হাতে আছে, কিন্তু উদ্দেশ্যটা কি এটা জানতে হবে, তাকে কর্ম বলে। আপনার উদ্দেশ্য কি? হরি বল, হরে কৃষ্ণ। এই উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত স্থির করতে না পারবেন বলে ততক্ষণ আপনি ভক্তি কি এটা আস্বাদন করতে পারবেন না। ভক্তি অনুভবের বিষয়, ভক্তি কোনোখানে গেলে পাওয়া যাবে না। রাধে রাধে। তাহলে উদ্দেশ্যটা কি এটা জেনে কর্ম করার নামই হচ্ছে কর্ম। আর সেই কর্মের ফলটাকে বলছে ত্যাগ করো, মানে আমার উপরে ডিপেন্ড করো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে এসু কদাচন। বলে কেন এ কথা বললেন না? যখনই আমরা আশা করি তখনই এখান থেকে দুঃখ উৎপত্তি হয়, আর দুঃখকে যদি জয় করতে হয়, যদি আনন্দ পেতে হয়, আনন্দ পাবার বস্তু নয়, আনন্দ হচ্ছে অনুভবের বস্তু। আনন্দকে অনুভব করার করতে হয়, আনন্দ কেউ আপনাকে দিতে পারবে না। কীর্তন আপনি হরিবাসরে এসেছেন, আপনি বসেছেন, আপনার হাঁটুতে কোমরে যন্ত্রণাও করছে, ভক্তেরও যা হচ্ছে আপনারও তাই হচ্ছে, কিন্তু কীর্তনের প্রতি আপনার মন নেই, আর একজন কীর্তন শুনবার জন্য বসে আছেন। রাধে রাধে। তাহলে উদ্দেশ্য দুজনকে স্থির করতে হবে, উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত যে কীর্তন আমি কেন শুনতে যাব, আমি কেন কীর্তন শুনবো, আমার একতলা বাড়ি দুতলা করবার জন্য, আমার ছেলেটার চাকরির জন্য, আমার মেয়ের বিয়ের জন্য, আমি একটা জমি কিনবো তার জন্য, কিটার জন্য কীর্তন শুনবো, এই উদ্দেশ্যটাকে যতক্ষণ স্থির করতে না পারবেন বলে ততক্ষণ পর্যন্ত অর্জুনের মতো আমরা লক্ষ্য ভেদ করতে পারবো না। আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আমি কীর্তন শুনবো শুধুমাত্র ভগবানকে পাবো কি জন্য। এই লক্ষ্য যদি স্থির হয় তাহলে অর্জুনের মতো আপনি লক্ষ্যকে ভেদ করতে পারবেন। এই লক্ষ্যটাকে স্থির করবার জন্যই চৈতন্য ভগবান বললেন এর জন্য সাধনা দরকার। আর কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধনা, কলিযুগের শ্রেষ্ঠ সাধনা সেটা হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি। এবার ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, বাবা যে হরিনাম প্রচার করতে, যে হরিনাম জানানোর জন্য চৈতন্য ভগবান এলেন আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি আনন্দময় ভগবান, আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভদিব্যা ছবি সুন্দরায়। তাহলে তিনি আনন্দ আমাদেরকে দিতে পারে, তিনি আনন্দের খনি, তাকে জানলে, তাকে বুঝলে, তার চরণ আশ্রয় করলে আমরা আনন্দের সন্ধান পেতে পারবো। বউ একটু ভালো করে চিন্তা করে দেখুন, অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের, পঞ্চপাণ্ডবকে হত্যা করতে গিয়েছিলেন, ভুল করে কি করলেন না, দ্রৌপদীর পাঁচটা ছেলের মাথা কেটে নিয়ে চলে এলেন। দ্রৌপদীর পাঁচটা ছেলে ঘুমোচ্ছিল, ভুল করে তাদের মাথাগুলো কেটে নিয়ে চলে এসেছে। যখন দ্রৌপদী জানতে পারলেন যে আমার পাঁচটা ছেলে মারা গেছে, একজন মা কিভাবে কাঁদবে আপনারা বুঝতেই পারছেন, একটা নয় দুটো নয়, পাঁচটা ছেলেকে খুন করেছে যিনি, সেই মা দ্রৌপদী পুত্র বিরহে কাঁদছে। কিন্তু যখন জানতে পারলেন যে গুরুপুত্র দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা আমার ছেলেকে মেরেছে, সবাই রেগে গেলেও দ্রৌপদী কিন্তু ক্ষমা করে দিলেন, দ্রৌপদী ক্ষমা করে দিলেন। রাধে রাধে। অর্জুনকে বললেন স্বামী
আপনি গুরুপুত্রকে হত্যা করতে পারেন না, একজন ব্রাহ্মণকে বধ করা পাপ, মহাপাপ, আপনি মারবেন না। আমার পাঁচটা ছেলে মারা গেছে, যে দুঃখ, যে ব্যথা, যে যন্ত্রণা আমি অনুভব করছি, একজন মায়ের মনে যে কি ব্যথা, কি দুঃখ। আমি চাই না যে দ্রোণাচার্যের স্ত্রী আমারই মতো কাঁদুক। ক্ষমা করে দিলেন কত বড় হৃদয়ে মা দ্রৌপদী, কিন্তু বাবা ঠাকুর অপরাধী কাকে বলে জানেন? বলে যিনি অন্যায় করে, যদি কারোর মনে না হয় যে আমি অন্যায় করিনি, অন্যায় করেছি, অনেকে আছে পাপ করে কিন্তু মনে করে নিজে নিজে যে আমি খুব বড় পাপ করলাম, যিনি নিজে বুঝতে পারে আমি পাপ করেছি তাকে অপরাধী বলে না, কিন্তু পাপ করেও যার মনের মধ্যে বিন্দু মাত্র অনুভব হয় না যে আমি মহাপাপ করেছি তাকে বলে অপরাধী। অশ্বত্থামা তিনি একবারের জন্য ভাবলেন না যে আমি দ্রৌপদীর পাঁচটা ছেলেকে খুন করে মহাপাপ করেছি, তিনি অপরাধী হয়ে গেলেন। রাধে রাধে, এবার একটু চিন্তা করে দেখুন তো, আমরা কলির মানুষ, আমরা কলির জীব, সকাল থেকে রাত্রি পর্যন্ত এই দেহটা কি করে সুখ পাবে, সুখে থাকবে? আমরা তারই কথা চিন্তা করি না, চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমি আর আমার, আমার পরিবার, আমার সংসার কিসে ভালো থাকবে এই চিন্তা করি বলে আমরা চেষ্টা করলেও সুখী হতে পারি না বল। কারণ বলে, কারণ আমি আমাকে সুখী করতে পারবো না, আমি আমার ফ্যামিলিকেও সুখী করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি ভগবত চরণে নিজেকে নিবেদন করতে না পারি, যতক্ষণ পর্যন্ত ভগবানকে চিনতে না পারি, জানতে না পারি। বলে এখান থেকে দুঃখকে জয় করবার অন্য কোনো রাস্তা নেই। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে ভগবান এলেন তিনটে কারণের জন্য। বাবা আপনারা সকলে জানেন, পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে যদি ভগবান বললেন সম্ভব, আমি যুগে যুগে বারবার আমাকে আসতে হয়, বারবার আসতে হয় রাধে রাধে। এবার একটু চিন্তা করলে আমরা বুঝতে পারব, আমরা জানতে পারব যে যে সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে ভগবান আসেন, আপনি ভগবানকে না ডাকলে কিন্তু তিনি আসবেন না বাবা। আপনি যতক্ষণ তাকে না ডাকবেন ততক্ষণ আপনার হাজারো দুঃখ দেখলে ভগবান আসবেন। আর ভগবানের একটা নীতি, একটা সংবিধান আছে। দ্রৌপদীকে যখন রাজসভায় চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসেছেন দুঃশাসন, দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে এনেছেন, দ্রৌপদী ছুটে গেলেন দ্রোণাচার্যের কাছে, আপনি আমাকে বাঁচান। দ্রোণাচার্য মাথা নিচু করে নিলেন, ছুটে গেলেন ভীষ্মদেবের কাছে, আপনি আমাকে বাঁচান, আপনি তো বিরাট বড় বীর, মহান, আপনি আমাকে বাঁচাতে পারবেন না? আমি একজন কুলের কুলবধূ, কুলকামিনী, আমাকে এই রাজসভায় দাঁড় করিয়ে বিবস্ত্র করা হবে, আপনি আমাকে রক্ষা করবেন না? ভীষ্মদেব মাথা নিচু করে নিলেন। দ্রৌপদী কাঁদতে কাঁদতে সবার কাছে গেলেন, মনে মনে ভাবছে এ যদি না বাঁচায় ও তো আমাকে বাঁচাবে, ও যদি না বাঁচায় এ তো আমাকে বাঁচাবে, আমার যদি যুধিষ্ঠির স্বামী না বাঁচায় আমাকে তো ভীম বাঁচাবে, যদি ভীম না বাঁচায় তাহলে তো অর্জুন বাঁচাবে, অর্জুন যদি না বাঁচায় নকুল তো বাঁচাবে, গুরু দ্রোণাচার্য তো বাঁচাবে, ভীষ্মদেব তো বাঁচাবে, আমার বাবা তো আমাকে রক্ষা করবে, আমার স্বামী তো আমাকে দেখবে, আমার ছেলে তো আমাকে দেখবে, আমার নাতি তো আমাকে দেখবে, এই যে ভরসা রাধে রাধে, এই সংসারের ওপরে, অনিত্য জীবের ওপরে ভরসা, ততক্ষণ পর্যন্ত ভগবান হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন বল, ততক্ষণ পর্যন্ত ভগবান নিউট্রাল, তিনি কিছু করতে পারেন না। দ্রৌপদীর কাঁধ থেকে কাপড়টা খুলে নিলেন, ভগবান কিচ্ছু করলেন না। কোমর থেকে যখন কাপড়টা টানতে শুরু করলেন, ভগবান কিচ্ছু করলেন না। সেই সময় রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছিলেন, পাশা খেলছিলেন রাধে রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্রৌপদীর এদিকে কাপড় খুলে নিচ্ছে, এদিকে ভগবান পাশা খেলছে।
আর পাশার গুটি ফেলছে, রুক্মিণী দেবী ফেলছে, একবার ভগবান ফেলছে, ওইদিকে দ্রৌপদী চিৎকার করে কাঁদছে। কিন্তু ভগবান অপেক্ষা করছে যে যতক্ষণ তুমি আমাকে না ডাকবে আমি ততক্ষণ যেতে পারবো না। এই সংসারের উপরে যতক্ষণ তোমার ভরসা থাকবে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। আর যখন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, যখন আমাকে তুমি ধরবে তখন এই সারা জগতের কেউ তোমার এক ফোঁটা ক্ষতি করতে পারবে না। এই দ্রৌপদীকে যখন কেউ তার ভরসায় ভেবেছিল এ বাঁচাবে ও বাঁচাবে এ বাঁচাবে ও বাঁচাবে, কিন্তু কেউ যখন ছুটে এলো না তখন দ্রৌপদী ভগবানকে ডাকলেন। আর সেই সময় দ্রৌপদী বলছে যে এই যে এই এখানে যারা যারা দাঁড়িয়ে আছে বসে আছে এরা কি কেউ আমাকে বাঁচাতে পারবে না? সেই সময় ভগবান পাশার গুটিটা ফেলছে আর চিৎকার করছে, নয়। রুক্মিণী দেবী ভাবলেন নয় পড়েছে, গুটিতে নয় পড়েছে, আর ভগবান বুঝিয়ে দিচ্ছে এ জগৎ সংসারে কেউ তোমার নয়, এ সংসারে কেউ তোমার নয়। এই নয়টাকে যদি কেউ জেনে ফেলে, রাধে রাধে, যদি নয়কে কেউ জানতে পেরে গেছে বাবা, তাকে আর দশে জানার দরকার হবে না, নয়। আর নয়ের ঘরে নামতা করলে কি পাবেন বলে, নয় এককে নয়, নয় দুগুণে আঠেরো, আঠেরো লিখতে গেলে এক আর আট লিখতে হবে, এক আর আটকে যোগ করলে বলে নয়, তিন নয় সাতাশ, দুই আর সাত, আর দুই আর সাতকে যোগ করলে নয়, চার নয় ছত্রিশ, তিন আর ছয় বলে যোগ করলে নয়, পাঁচ নয় পঁয়তাল্লিশ, চার আর পাঁচ বলে যোগ করলে নয়, ছয় নয় চুয়ান্ন, পাঁচ আর চার যোগ করলে নয়, সাত নয় তেষট্টি, ছয় আর তিন বলে যোগ করলে নয়, আট নয় বাহাত্তর, সাত আর দুই বলে যোগ করলে নয়, নয় নয় একাশি, আট আর এক বলে যোগ করলে নয়, নয় দশে নব্বই বলে নয় আর শূন্য বলে যোগ করলে নয়। এই নয়টাকে যিনি জেনে ফেলেন তাহলে তিনি ওপরের দিকে যেতে পারবে। আপনি আটের ঘরের নামতা করে দেখুন বলে একটা একটা করে কমে যাবে, আট এক আট, আট দুগুণে ষোলো, ষোলো আর এক আর ছয়কে যোগ করলে সাত হবে, তাহলে কমে যাচ্ছে। কিন্তু নয় বলে নয়ের লক্ষ্যটাকে যদি স্থির করতে পারেন, এ জগতে কেউ কারো নয়, কেহ রাজা কেহ ভিখারীর বেশে, কেহ তরুতলে আছে উপবাসে, কেহ চাকরানী কেহ রাজরানী, কারো দুধে চিনি কারো শাকে বালি, মন দিয়ে শোনো শোনো ওরে ভাই, কর্ম ফল বিনা আর কিছু নাই। কর্মের ফল, আর এই কর্মের ফলকে যদি ভগবানকে দিতে পারি, হাসি মাখা বদনে ছল ছল নয়নে হগয় আনন্দ কাননে মন ভ্রময়নিবা, মায়ের আউলু ধ্বনি হবে একবার, হরি বল হরি বল মনে রে আমার, ওরে গতি নাই গতি।
शिवरात्रि दिन पुड़ीते मानुषेर कत अहंकार তাই ভগবানের সাক্ষীর কথা আজকে তার ইতিহাস তার তত্ত্ব তথ্য আমরা জানব এই মুহূর্তে আমরা চলে যাব একবার সোজা দক্ষিণ ভারত আর দক্ষিণ ভারতে দুজন ব্রাহ্মণ ছিলেন বাবু দুজন ব্রাহ্মণ একজনের নাম মাধব মিশ্র একজন হলেন মদন গোসাই মাধব মিশ্র আর মদন গোসাই अद्वैत विलास ग्रंथे दूजने नाम बोल चैतन्य चरितमृत आज बड़ विप्र और छोट विप्र अद्वैत विलास ग्रंथे बोल माधव मिश्र हरिबोल बयस वृद्ध बयस हो गए कुलीन ब्राह्मण पांडित्य ऐश्वर्य घर बाड़ी जमी जगह धन दौलत कोनो किछु अभार तार नहीं आर एक दिगे छोट विप्र जार नाम होच्छे मदन गोसाई तार संसारे मा नहीं बाबा नहीं चाल नहीं चुलो नहीं सारा दिन ग्रामे ग्रामे भिक्षे करे आर भिक्षे करे राधे राधे भगवानेर नाम चिंता करे भगवानेर भजन साधन करें भगवान के एकमात्र सम्बल मने करेछेन दक्षिण भारते विद्यानगर बने एक ग्राम से ग्रामे एक कुलीन ब्राह्मण जार नाम होच्छे माधव मिश्र और एक जन दरिद्र ब्राह्मण तार नाम होच्छे मदन गोसाई मदन गोसाई भिक्षे करे भिक्षे करे भगवान सेवा दें भगवान सेवा अर्चना करें और मनेर आनंदे थाकें बा তার না আছে বাবা না আছে মা না আছে দাদা না আছে ভাই একমাত্র ভগবানকেই তার জীবনের সর্বস্ব মনে করেন প্রতিদিন ভিক্ষা করতে যান তাই সবাই তাকে চেনে দু দশটা গ্রামের লোক তাকে চেনে তিনি খুব ভদ্র খুব শান্ত বলে আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও প্রেম তন্ডলে দিয়ে প্রেম তন্ডলে দিয়ে তারে আমাই জন্মের মতো জন্মের মতো কিনে না কিনে না শ্রী গোবিন্দ নিজের লাগি চাই না আমি চাই যে তারি লাগি নিজের লাগি
লাগি যাই না আমি ভগো চাই যে তারি লাগি আর বড় এ কাঙাল হই গয় আমি তোমাদের দানে মাগি গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দ সেবার করে তোমরা ভিক্ষা দাও শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও এখন কি হয়েছে বাবা ঠাকুর বৃদ্ধ ব্রাহ্মণ যিনি মাধব মিশ্র তার দরজায় একদিন মদন এসেছেন ভিক্ষা চাইতে তা মদন গোসাই ভিক্ষা চাইতে এসে বলছেন বাবা ঠাকুর ভালো আছেন তো অমনি বাবা ঠাকুর বলে উঠলেন হ্যাঁ রে বাবা এমনি তো সবই ভালো আছি কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেছে মদন গোসাই বললেন কি বলছেন বাবা আপনার দুঃখ আপনার তো কোনো অভাব নেই আপনার দুঃখটা আবার কিসের বললেন না গোবিন্দের ইচ্ছায় অভাব আমার সংসারে কিছু নেই ভগবান আমাকে স্ত্রী দিয়েছে চারটে ছেলে দিয়েছে একটা মেয়ে দিয়েছে জমি জমি ঘর বাড়ি সবই দিয়েছে কিন্তু আমার জীবনের একটাই দুঃখ রয়ে গেল যে আমি তীর্থ করতে পারলাম না তীর্থ দর্শন করতে পারলাম না বয়স হয়ে গেল প্রায় 80-82 বছর এই বয়সে কেউ আমাকে তীর্থে নিয়েও যাবে না মনে হয় জীবনে একটাই দুঃখ আর এই দুঃখটা নিয়েই আমাকে মরতে হবে কারণ আমি তীর্থ করতে পারলাম না এ কথা যেই বলেছে মদন গোসাই বলে উঠলেন বাবা ঠাকুর আপনি কি তীর্থে যাবেন মাধব মিশ্র বললেন হ্যাঁ যেতে তো আমি চাই কিন্তু কে আমাকে নিয়ে যাবে বাবা বল মদন বললেন বাবা ঠাকুর আপনি চিন্তা করবেন না আমি আপনাকে নিয়ে যাব আমি আপনাকে নিয়ে যাব আপনি আরো 2-10 জন যারা যারা যেতে চাই তাদেরকে নিয়ে আপনারা নিজেরা নিজেরা প্রস্তুত হয়ে যান আমি আপনাকে আগামী সপ্তাহে তীর্থযাত্রা করতে আমি নিয়ে যাব কারণ আমি তো তীর্থ অনেকবার করেছি রাস্তাঘাট বন জঙ্গল সমস্ত রাস্তা আমার চেনা তাই আমি আপনাদেরকে নিয়ে যাব তীর্থ করতে যদি আপনারা কেউ যেতে চান মাধব মিশ্র সঙ্গে সঙ্গে আনন্দে বলে উঠল বাবা তাহলে আমার সঙ্গে আর যারা 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 যেতে চাই আমি সবাইকে বলে রাখবো আগামী সপ্তাহে মঙ্গলবার দিন আমরা বেরিয়ে পড়ব তীর্থযাত্রা করতে গ্রামের আর 2-5 জন 10 জন 15 জন সবাই মিলে আজকে তীর্থে যাবে তাই মদন গোসাইকে সঙ্গে নিয়ে সব তীর্থ করতে বেরিয়ে পড়েছেন ঘর থেকে যে যার খাবার যে যার কাপড় টাপড় যা কিছু কাপড়ের পোঁটলাতে বেঁধে আর সব যাচ্ছেন তীর্থ করতে মহাজন কলম দিচ্ছে ওগো বিদ্যানগরে ছিল দুইত ব্রহ্ম আজ বিদ্যানগরে ছিল তুই তো ব্রাহ্মণ বিদ্যানগরে ছিল তুই তো ব্রাহ্মণ তীর্থযাত্রা করিবারে করে নগমন তীর্থযাত্রা করিবারে করে নগমন তীর্থযাত্রা করিবারে করে নগমন এখন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা দেখুন যে ঘটনাটা আপনারা শুনছেন এখানে মুরুটিয়ায় জগন্নাথ মন্দিরে বসে যে সাক্ষী গোপালের কথা শুনছেন এই সাক্ষী গোপালের কথা কারা শুনছেন না স্বয়ং মহাপ্রভু শুনছেন কার মুখ থেকে শুনছেন না দাদা নিত্যানন্দের বদন থেকে শুনছেন দাদা নিতাই চাঁদ বর্ণনা করছেন আজকে যেমন আপনারা শুনছেন আমার থেকে এই অভাগিনী চৈতালী চট্টরাজের আপনাদের কৃপাতে আপনাদের আশীর্বাদে যেমন আমি বলছি দাদা নিত্যানন্দ প্রভু বলছেন সমস্ত ভক্তদেরকে যখন 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন রাধে রাধে ভক্তদের সঙ্গে নিয়ে শচীমায়ের আদেশে শচীমা বললেন
নীলাচল নবদ্বীপ দুই ঘর হয়, আর নীলাচলে যদি রহ মোর তবে বাঞ্ছা পূর্ণ হয়। তুই এক কাজ কর বাবা নিমাই, তুই নীলাচলে চলে যা বাবা, নীলাচলে যা রাধেরা। সেই নীলাচলে মহাপ্রভু 18 বছর তিনি সেখানে ভজন করেছেন, আর এই 18 বছরের মধ্যে তিনি যে তীর্থ ভ্রমণ করেছেন, তীর্থযাত্রা, সেই ভক্তদের সঙ্গে নিয়ে তিনি যেতে যেতে কোথায় এলেন, এই বিদ্যান হরি বলে রাধে রাধে উড়িষ্যার কটকে সাক্ষী গোপালের মন্দিরে। আর মন্দির প্রাঙ্গণে মহাপ্রভু জগদানন্দ গোবিন্দ ঘোষ সমস্ত ভক্তরা বসে আছেন। হঠাৎ একজন জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেন, সাক্ষী গোপাল নামটা হলো কেন রাধে রাধে? তখন নিত্যানন্দ প্রভু বলছেন, জোরে ভাই নিমাই, আজকে আমি বলবো এই ভগবানের নাম সাক্ষী গোপাল হলো কেন। নীলাচল ধাম যাইব পারুনি এই ঠিক রুচি দণ্ডবত, হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। জীবনর বাট ভারী অঙ্কা বঙ্কা, বিচরা বাট ওই ছাতির ছনকা, জীবনর বাট ভারী অঙ্কা বঙ্কা, বিচরা বাট ওই ছাতির ছনকা, এইঠি থাই যাচুচি নড়িয়া হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়ের, এখন নিত্যানন্দ প্রভু বলছেন ভক্তদেরকে বলছেন যে শুনুন, এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেন, এই ইতিহাস জানতে গেলে আজকে আমি আপনাদের বলবো, আপনি শুনবেন। তা নিত্যানন্দ প্রভু এবার হাসতে হাসতে বলছেন, নিতাইয়া হাসিয়া হাসিয়া প্রেমেতে মাতিয়া, হাসিয়া হাসিয়া আর প্রেমেতে ওগো কহিছে প্রভুর ঠাই, নিতাই হাসিয়া হাসিয়া প্রেমেতে মাতিয়া, কহিছে প্রভুর ঠাই, বলিয়ে সাক্ষী গোপাল যে লীলা করিল তুলনা তাহার নাই, তুলনা তাহার নাই, এ সাক্ষী গোপাল লীলা করিল তুলনা তাহার নাই, আমি তার তুলনা
বাগনী কিসে বাগনী তার তুলনা কিসে বাগনী বলি আমার গোপালের গুণখানি তার তুলনা কিসে বাগনী আমার গোরার গুণখানি তার তুলনা কিসে এইবার ঘটনা বলতে গিয়ে বলছে বিদ্যানগর গ্রামে দুজন ব্রাহ্মণ ছিলেন আর তারা আজকে তীর্থ করতে যাচ্ছেন এবার দেখে রাখুন মা রাধে রাধে মুখে শুধু বলা নয় ওই মাধব মিশ্রের তিনি তার নিজের কাপড়ের ব্যাগটা কাঁধে নেবার মতো তার ক্ষমতা নেই ব্যাগটাও কাঁধে নিয়েছে বাবা ঠাকুরকে হাতেও ধরেছে কখনো কাঁধে নিতে হয় কখনো কোলে নিতে হয় কোনো জঙ্গল পেরোতে গেলে হাতে ধরে নিয়ে যায় কোন নদী পেরোতে গেলে তাকে কাঁধে করে পিঠে করে পাহাড় পর্বত ডিঙে হাঁটতে হাঁটতে এলেন কোথায় না তীর্থ করতে প্রথমেই এলেন গয়াধাম গয়াধামে এলেন বাবা গয়াধামে বিষ্ণুর পাদ পদ্ম চিহ্ন দর্শন করে প্রণাম করে মদন গোসাই মনে মনে ভাবলো হরি বলে রাধে রাধে যে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি এনারা সবাই বয়স্ক মানুষ কারো 60 বছর বয়স কারো 70 কারো 75 কারো 82 কারো 80 এরকম বয়স্ক মানুষরা আমার সঙ্গে এসেছে তাই হে ভগবান বিষ্ণুকে বলছে প্রভু আমি যেমন দায়িত্ব করে নিয়ে এসেছি আমি তেমন যেমন নিয়ে যেতে পারি তেমন করে নিয়ে যেতে পারি এখন গয়াধাম দর্শন করেছে আপনারা অনেকে গয়াধাম গেছেন গয়া তীর্থে গিয়ে আপনারা অনেকে পিতা মাতার হয়ে পিণ্ডদান করেছেন সেই গয়া বারাণসী প্রয়াগ ভ্রমণ করিয়ে আর মথুরাতে উপনীত আনন্দিত হয়ে বিভিন্ন জায়গা দর্শন করতে 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 এবার মদন গোসাই একে একে সবাইকে নিয়ে এলেন কোথায় না বৃন্দাবনে নিয়ে এলেন আর বৃন্দাবনে নিয়ে এলেন বৃন্দাবনে আপনারা বুঝতেই পারছেন বৃন্দাবনে সকলে রাধে রাধে বলে সবাই রাধে রাধে বলছে আমরাও চিৎকার করে একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয় আরে কারি কমরি ওয়ালা মেরা ইয়ার হ্যায় মেরে মন কা মোহন তু দিলদার হ্যায় কারি কমরি ওয়ালা মেরা হাতে তালি कमरी वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है
वृंदावन बिहारी लाल की जय। बोलो बाके बिहारी की जय। बोलो राधा रानी की जय। अनंत कोटि भक्त वृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि 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 बोल हरि बोल हरि हरि बोल। अखन विभिन्न तीर्थ भ्रमण करते करते वृंदावने एसेछेन बाबा और वृंदावने मदन गोसाई हरि এখন বৃন্দাবনে এসে সারা বৃন্দাবন ভালো করে দর্শন করে ঘুরতে ঘুরতে এলেন কোথায় না গোপালের মন্দিরে বাবা। গোপালের মন্দির সেই গবে গোপালের মন্দিরের তখন নাম ছিল কিন্তু গোপালের মন্দির, সাক্ষী গোপাল নাম পরে হলো। তাই গোপালের মন্দিরে এসে গোপালকে দর্শন করে সবাই আনন্দে অভিভূত হয়ে গেলেন, সকলে আনন্দ পেতে লাগলেন যে কত ভাগ্য করে, কত ভাগ্য করলে তবে তীর্থ দর্শন হয়, যেখানে গেলে সমস্ত পাপ থেকে আমার তারণ হয়ে যায় তাকে বলে তীর্থ। পাপ তাপ থেকে যেখানে গেলে তারণ পাওয়া যায় তাকে বলে তীর্থ। সেই তীর্থ দর্শন করে সবাই আনন্দে অভিভূত হয়ে উঠলেন আর মনে মনে সবাই ওই মদন গোসাইকে বলতে লাগলেন এই ছেলেটা যদি না থাকতো তাহলে তো আমরা তীর্থ করতে পারতামই না, এই ছেলেটা যদি না থাকতো আমরা তীর্থ করতে পারতাম না, এই ছেলেটার জন্যই তীর্থ হলো। আমাদের কখন কাঁধে ব্যাগ নিতে হবে, কখন কাঁধে তুলতে হবে, কখন জল খেতে দিতে হবে, কে অসুস্থ হয়ে যাচ্ছে, কার পা টিপে দিতে হচ্ছে, কাউকে কাপড় পরিয়ে দিতে হচ্ছে, এত কষ্ট করে দায়িত্ব করে মদন যদি আমাদের না নিয়ে আসতো তাহলে আর আমাদের তীর্থ দর্শন হতো না। সবাই মনে মনে আশীর্বাদ করতে লাগলেন কিন্তু বাবা ঠাকুর ভগবানের পরীক্ষা বলুন আর প্রাকৃতিক কারণে বলুন ওই মদন গোসাই রাধে রাধে তিনি দেখতে পেলেন যে মাধব মিশ্র একটা রোগে আক্রান্ত হয়ে গেছে। এখন যেমন এখনো পর্যন্ত করোনার কাল চলছে, করোনা যেমন ভয়ঙ্কর রূপ আপনারা দেখেছেন যে আত্মীয় আত্মীয়ের সঙ্গে সম্পর্ক নেই, দরজা জানালা বন্ধ, তখনকার দিনে এই রোগটা ছিল ভয়ঙ্কর অতি মহামারী যাকে ডায়রিয়া রোগ বলে বাবা। সেই ডায়রিয়া রোগ হয়ে গেল কার নাম, বড় ঠাকুর যিনি বয়সে বৃদ্ধ মাধব মিশ্র রোগাক্রান্ত হয়ে গেলেন। এবার যখনই রোগটা ধরা পড়ল তখনই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা ছিল তারা একে একে সবাই লুকিয়ে লুকিয়ে পালাতে লাগলেন, সকলে পালাতে লাগলেন। রাধে রাধে মনে মনে চিন্তা করলেন যে এইভাবে এনার কাছে থাকলে তো এই রোগটা আমাদেরও হয়ে যাবে, তাই এক কাজ করি এনাকে ছেড়ে নানা অজুহাতে মাধব মিশ্রকে ছেড়ে সবাই পালাতে লাগলেন। ভক্তিমতী মায়েরা হরি বলো হরে কৃষ্ণ, এটা আর না পড়ালেও চলবে, পড়ানোর দরকার নেই আর না। ও মা এখন ঘটনা কি হয়েছে দেখুন, যখনই এই রোগ ধরা পড়ল তখনই দেখুন সবাই ছেড়ে ছেড়ে পালিয়ে গেল বাবা। এটাই হচ্ছে জগতের নিয়ম, এটাই জগতের নিয়ম, এই সংসার মায়ার সংসার, মায়া যতক্ষণ আছে ততক্ষণ আমি আমার 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 বলবো আর আমার আমার করতে করতে হরি বল হরি বল হয়ে যেতে পারি। কেদে আমারটা তোমার কখন হবে বলে যখন সাধু কৃপা করবে বল। মায়া আমাদেরকে ধরেছে, মায়া আর ভগবানের মধ্যে পার্থক্য কি বলে মায়ার ইশারাতে আমরা নাচি, তাই যার ইশারায় আমরা নাচ করি তাকে বলে মায়া আর ভগবানের ইশারাতে মায়া নৃত্য করে বাবা। ভগবানের ইশারায় মায়াকে নৃত্য করতে হয়, তাই তিনি হলেন মায়াধীশ মায়াপতি, তিনি কখনো কারোর ইশারায় নাচ করে না, একমাত্র ভক্তের ইশারায় তিনি নৃত্য করেন।
তাই সবাই ছেড়ে পালিয়ে গেলেও মদন গোসাই কিন্তু পালাতে পারলেন না। তিনি চিন্তা করলেন সবাই চলে গেলেও আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, আমি তো এনাকে ছেড়ে যেতে পারবো না, তাই কখন জল দিতে হবে, কখন রান্না করে দিতে হবে, কখন তেল মাখিয়ে স্নান করিয়ে দিতে হবে। আর অমনি মাধব মিশ্র বলে, ওরে মদন তুই চলে যা বাবা, তুই চলে যা, ওরে আমার তো জীবনের বেলা শেষ হয়ে এসেছে রে বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আর আমার বাঁচার দরকার নেই, এই বৃন্দাবনে যদি প্রাণটা বেরিয়ে যায় তাহলে আমার জন্মটা ধন্য হয়ে যাবে, হরি হরি বল, আমার জন্মটাই ধন্য হয়ে যাবে, হরি বল হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তিনি ভাবছেন যদি এখানে মরেও যায় তাহলে জন্মটা ধন্য হবে, কিন্তু মদন গোসাই বললেন বাবা ঠাকুর যতক্ষণ আমি আছি আমি আপনাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না, আমি ফেলে রেখে যেতে পারবো না। ওরে বাপ, ওরে তুই ইয়ং ছেলে, তোর 20-22 বছর বয়স, এইটুকু ছেলে তুই, তুই আমার জন্য তুই কষ্ট পাবি কেন, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুইও চলে যা বাবা, তুইও চলে যা। কিন্তু বাবা ঠাকুর আমি যে কথা দিয়ে এসেছি, আমি আপনাকে যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে নেব। ভক্ত যেমন কথা রাখে বলে ভগবানও ভক্তের কথা রাখে। আপনাদের কাছে ঘটনা বলবো, বৃন্দাবনের ঘটনা, রাধে রাধে বৃন্দাবনের ঘটনা। একজন ভক্ত ছিলেন বাবা ঠাকুর, আর একজন ভক্ত তিনি প্রতিদিন ভগবানকে, বাঁকে বিহারীকে, আপনারা বাঁকে বিহারীর মন্দির দর্শন করেছেন বৃন্দাবনে, সেই বাঁকে বিহারীজিকে প্রতিদিন একটা করে মালা গেঁথে দিতেন। আর তিনি প্রতিজ্ঞা করে এসেছে যে ঠাকুর আমি তোমাকে 12 বৎসর, যদি কেউ এই নিষ্ঠা রাখতে পারেন যে 12 বৎসর আমি নিয়ম করে নিষ্ঠা করে গীতা পড়বো, তাহলে 12 বৎসর যেই শেষ হবে অন্তিম কালে ভগবত প্রাপ্তি আপনার হবে। এটা আমার কথা নয়, আমি আপনাদের বানিয়ে বলছি না, কোনো বানানো গোছানো গল্প আমি আপনাদের কাছে বলবো না। 12 বৎসর যদি কেউ নিষ্ঠা রাখতে পারেন, আপনি গীতা পড়বেন, গীতাটাই 12 বৎসর নিষ্ঠা করে পড়ুন, ফলে ভগবান আপনাকে কৃপা করতে বাধ্য হবে। আমি বলছি না, স্বয়ং ভগবান বলছেন, মহাভারতে ভীষ্মদেবকে বলছেন, মহাভারতে ভীষ্মদেবকে বলছেন যে নিষ্ঠাটা যদি কেউ রাখতে পারেন, আপনি 12 বৎসর নামমালা জপ করুন, যে আমি নামমালা 12 বৎসর একদিনও বন্ধ করা যাবে না, নিষ্ঠা করে করুন, বলে ভগবান আপনাকে কৃপা না করে থাকতে পারবে না। আপনি 12 বৎসর ভগবানের জন্য প্রতিদিন চরণে ফুল তুলসী দেন, বলে ভগবান আপনাকে যখনই 12 বৎসর কমপ্লিট হবে তিনি কৃপা না করে থাকতে পারবেন না। এই কথা শুনতে পেয়েছে সেই ভক্ত, তাই তিনিও চ্যালেঞ্জ করে নিয়েছে বাঁকে বিহারীজির মন্দিরে যে প্রতিদিন আমি তোমাকে মালা গেঁথে দিয়ে যাব, প্রতিদিন তোমার চরণে মালা অর্পণ করব, কিন্তু 12 বৎসর যখন হয়ে যাবে তখন কিন্তু আমি আসব না, আমার কাছে তোমাকে যেতে হবে, আমার কাছে তোমাকে যেতে হবে, কারণ আমি স্বয়ং শুনেছি, আমি গীতা, আমি মহাভারতে ভগবানের মুখ থেকে শুনেছি, তাই দয়া করে রাধে রাধে ও বাবা প্রতিদিন একটা করে মালা মাকে বিহারীর মন্দিরে পূজারীর হাতে দেন, আর পূজারী বাঁকে বিহারীকে পরিয়ে দেন, আর গুনে গুনে আসে, দেখো ঠাকুর 1 মাস হলো, এখনো বাকি আছে 11 বৎসর 11 মাস, প্রতিদিন প্রতিদিন গুনে গুনে রাখে, 1 বৎসর হলো, 2 বৎসর হলো, 10 বৎসর হলো, 11 বৎসর হয়ে গেল, 11 বৎসর 10 মাস, 11 বৎসর 11 মাস, ঠিক 12 বৎসর কমপ্লিট হবে, বাঁকে বিহারীর মন্দিরে দাঁড়িয়ে বলছে ঠাকুর 12 বৎসর আমি তোমাকে নিষ্ঠা করে, ঝড় জল বজ্রপাত কত বাধা কত বিপত্তি, তবু আমি তোমাকে মালা দিতে দ্বিধাবোধ করিনি, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক সংসারের যাতনা পেয়েছি, অনেক কর্তব্যকে পেছনে রেখে আমি তোমার জন্য মালা গেঁথে দিয়ে এসেছি, আজকে 12 বৎসর পূর্ণ হলো, কালকে কিন্তু আমি আসবো না, আমার কাছে কিন্তু তোমাকে যেতে হবে, আমার কাছে কিন্তু তোমাকে যেতে হবে। এই কারণে কুরুক্ষেত্রের মাঠে ভগবান ভীষ্মদেবকে দর্শন দিতে বাধ্য হয়েছিলেন, কারণ ভীষ্মদেবের একটা নিষ্ঠা ছিল,
যে আমি যতদিন বাঁচবো তোমার ভজন করব, কিন্তু যেদিন আমি অথর্ব হয়ে যাব, যেদিন আমি যেতে পারবো না, সেদিন আমার কাছে কিন্তু তোমাকে আসতে হবে। আমার কাছে তোমাকে আসতে হবে। আজকে যারা যারা কীর্তন শুনতে আসছেন, পায়ে ক্ষমতা আছে, শরীরের ক্ষমতা আছে, অনেকে কষ্ট করেও এসেছেন, দুঃখ পাবেন না বাবা। এই চৈতালি চট্টরাজের ক্ষমতা নেই সামান্য দু টাকার কীর্তনিয়া। আমার মধ্যে না আছে নিষ্ঠা, না আছে ভজন, না আছে সাধন। তাই আমি আপনাদেরকে ভগবত দর্শন করাতে না পারলেও ভগবানের জন্য যারা যারা এখানে এসেছেন, যেদিন ওই শরীর আপনার সঙ্গ দিতে পারবে না, যেদিন পা আপনার চলবে না, যেদিন হাত আপনার কাজ করবে না, সেদিন আপনার ঘরে গিয়ে ভগবান আপনাকে দর্শন দিয়ে আসবে। বিশ্বাসটা রাখতে হবে বাবা। ভক্তির পথের প্রথম সিঁড়িটাই হচ্ছে বিশ্বাস। সীতা দেবীকে যখন রাবণ রাজা তুলে নিয়ে যাচ্ছে, রথের উপরে তুলে নিয়ে রথ আকাশ পথে উড়তে উড়তে যাচ্ছে, সেদিন এসে বাধা দিয়েছিলেন জটায়ু। আর জটায়ু এসে বীরভাবে পরাক্রম করে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। দুরাচারী রাবণ কি করলেন, ধারালো তলোয়ার দিয়ে জটায়ুর ডানাটা কেটে দিয়েছে। আর যখনই ডানাটা কেটে দিয়েছে, তখনই জটায়ু মাটিতে পড়ে গেছে, একটা ডানা কাটা হয়ে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, অসহ্য ব্যথায় যন্ত্রণায় জটায়ু মাথা নিচু করে তিনি আপন মনে রাম 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 বলছেন। আর এদিকে ভগবান রামচন্দ্র লক্ষণকে নিয়ে সীতা দেবীকে খুঁজতে বেরিয়েছে। সারা রাস্তা ঘুরতে 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 হঠাৎ এমন সময় লক্ষণ দেখাচ্ছে, দাদা কে যেন তোমার নাম বলছে, রাম 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 বলছে। রামচন্দ্র দেখতে পেলেন একটা বিরাট বড় পাখি, রক্তে সারা দেহটা ভিজে গেছে, চারিদিকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর সেই আহত পাখি রাম রাম বলছে। ছুটে এসেছে রামচন্দ্র, পিঠে হাত বুলিয়ে বলছে কে আপনি, আপনি আমাকে বলুন আপনার কি হয়েছে, আপনি কে? জটায়ু পাখি চোখটা বন্ধ করে মাথাটা নিচু করে বলছে, আপনি চলে যান। আপনি কে আমি জানি না, আপনি চলে যান, আমাকে আমার ব্যথাই থাকতে দিন, কারণ আমার জীবনে সময় নেই, আমার জীবনে সময় নেই, আমি মরে যাব, তাই মরবার আগে আমি রাম রাম বলতে চাই, তাই আমি বলবো রাম রাম রাম, আপনি এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করবেন না, আমি মৃত্যুর কালে রাম বলে রামকে পেতে চাই। ভগবান রামচন্দ্র পাখিটাকে কোলের উপরে তুলে নিয়ে বলছে, এত দুঃখে এত যন্ত্রণায় আপনি বলছেন রাম রাম রাম, কিন্তু আপনি জানেন না আমি কে, আমি সেই রাম, আর আমি রাম হয়ে আপনাকে করছি প্রণাম, আমি রাম হয়ে তোমাকে প্রণাম করছি। হরি বল। লক্ষণ বললেন যে রাবণের সঙ্গে যুদ্ধ না করলে তোমার ডানাটা কাটা যেত না, তুমি তো জানো রাবণ বিরাট বড় বীর, যুদ্ধ করতে গেলে কেন, তুমি তো পালিয়ে যেতে পারতে, তাহলে তোমার ডানা কাটা পড়তো না। জটায়ু পাখি বলেছিলেন লক্ষণ ঠাকুরকে যে যতক্ষণ আমার ডানা আছে ততক্ষণ এই ডানা দিয়ে আমি ধর্মের কাজ করেছি, আমার যতক্ষণ পা আছে এই পা দিয়ে আমি যেখানে যেখানে ভাগবত হয়েছে কীর্তন হচ্ছে আমি এই পা দিয়ে হাঁটতে হাঁটতে গেছি, আমার শরীর ভালো আছে, আমার ইন্দ্রিয় সুস্থ আছে, আমি ততদিন তোমার হরিনাম শুনেছি, যেদিন আমি কানে শুনতে পাবো না, যেদিন চোখে দেখতে পাবো না, যেদিন পা আমার সঙ্গে চলবে না, যেদিন হাতের ক্ষমতা থাকবে, যেদিন এই দেহটা বিকল হয়ে যাবে, সেদিন আপনাকে ভগবানের কাছে আসতে হবে না। বলে ভগবান আপনার দরজায় গিয়ে দাঁড়ায়। তাই ডানাটা যতক্ষণ ছিল ততক্ষণ আমি ধর্মের কাজ করেছি, তাই আজ মূর্তিমন্ত ভগবান রাম আমার কাছে এসেছেন বাবু। সেই ভক্ত বললেন, আজকে ১২ বছর শেষ হয়ে গেল, আমি তোমাকে অনেক কষ্টে, অনেক দুঃখে, অনেক যাতনাতেও তোমাকে মালা পরাতে কিন্তু আমি ছাড়িনি ঠাকুর, তাই এবার কিন্তু ১২ বছর হয়ে গেল, আর আমি আসবো না, এবার আমার কাছে তোমাকে যেতে হবে। বলে দিয়ে ভক্ত বেরিয়ে গেলেন, জানে যে আমি তো আসবো না। পরের দিন সকালবেলায় অনেক রকমের রান্না করেছেন, লুচি করেছেন, পিঠে করেছেন, অন্ন করেছেন, পরমান্ন করেছেন, অনেক রকমের মিষ্টি মিষ্টান্ন দিয়েছেন, সব সাজিয়ে গুছিয়ে রেখেছেন, জানে ভগবান আসবে, ভগবান তো আর মিথ্যে বলবে না,
সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর হয়ে গেল ভগবান এলেন না। দুপুর থেকে দেখতে দেখতে একটু একটু করে বিকেল হতে যায়, কিন্তু ভগবান এলেন না। আর ভগবানের আসার রাস্তা সময় যখন পেরিয়ে যাচ্ছে, তখন সেই ভক্ত বলছে, ঠাকুর তাহলে কি আমি মিথ্যে? শাস্ত্র যা বলেছে সব মিথ্যে। আমি 12 বছর তোমাকে বিশ্বাসের সাথে মালা পরালাম, তাহলে এটা সবই যদি মিথ্যে হয়, তাহলে আর আমি তোমার বৃন্দাবনে থাকব না, তোমার এই বৃন্দাবনে আমি থাকব না, বাঁকে বিহারীর মন্দিরে আমি থাকব না, আমি চলে যাব রাধে রাধে, আমি চলে যাব যেদিকে দুচোখ যায়। সমস্ত খাবারগুলোকে একটা কাপড়ে একটা ধুতিতে ভালো করে বেঁধেছে, আর খাবারগুলোকে কাঁধে করে নিয়ে আর তিনি চলে যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে, কাঁদতে কাঁদতে যাচ্ছেন। যে আজকে বুঝতে পারলাম সবই মিথ্যে, যদি শাস্ত্র সত্য হতো তাহলে তুমি নিশ্চয়ই আমার কাছে আসতে, আমি তোমাকে 12 বছর নিষ্ঠা করে নিয়ম করে মালা পরিয়েছি, সবই যদি মিথ্যে হয়, ওই খাবারের পুঁটলাটাকে কাঁধে করে নিয়ে আর ভক্ত বৃন্দাবন ছেড়ে যাই চলে যাবে মনে করেছেন। ঠিক এক পা দু পা তিন পা করে এদিকে বিকেল হয়ে গেছে, হঠাৎ দেখতে পেলেন যে কতগুলো রাখাল বালক হাজার হাজার গরু নিয়ে আসছে গরু চড়াতে, আর চিৎকার করছে গরুগুলোকে, হ্যাঁ 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 হ্যাঁ, যা 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 হাট যা যা। এখন একজন রাখাল বালক বলে উঠলেন, এই যে বাবাজি, এই যে বাবাজি একটু সরে দাঁড়ান, গরুগুলো পেরিয়ে যাক, তারপরে আপনি যাবেন। ইনি বললেন, না আমাকে আগে যেতে দাও। না আপনি আগে যেতে পারবেন না, লক্ষ লক্ষ গরু তো, তা আপনি একটু দাঁড়িয়ে যান, নইলে আঘাত পাবেন, পড়ে যাবেন, আপনি একটু সাইডে দাঁড়িয়ে যান। এখন তিনি কি করেছেন ভাবলেন, তাহলে এরা পেরিয়ে যাক তারপরেই যাব। আর যেই তিনি একটু পাশের দিকে দাঁড়িয়েছে, অমনি ভগবান রাখাল বালক সেজে ওই ভক্তকে বলছেন, কি ব্যাপার? হ্যাঁ গো, বলি তুমি কোথায় যাবে? না যেদিকে আমার দু চোখ যায় সেদিকে যাবো। রেগে রেগে এত কথা বলছে কেন? হ্যাঁ গো, আমার না খুব খিদে পেয়েছে। তা খিদে পেয়েছে তো আমি কি করব? না বলছিলাম, সারাদিন গরু চড়াতে গিয়েছি তো, সকালবেলায় বেরিয়েছি, তাই বিকেল হয়ে গেছে, আজকে না আমার মা আমাকে খাবার দিতে ভুলে গেছে, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না গো। ভক্ত মনে মনে চিন্তা করলেন যে 12 বছর পরে কৃষ্ণ তো এলোই না, আমি তো খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম, তা বেচারা যখন খিদে পেয়েছে তখন ঠিক আছে। বলেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখানে মাটিতে বসো। মাটিতে বসেছেন, ধুতিটা ভালো করে পেতে এক একটা খাবার ভগবানের হাতে দিচ্ছেন, আর ভগবান আনন্দে সেবা করছে, ভগবান আনন্দে সেবা করছেন, ভক্ত চিনতে পারছেন না, আনন্দে সেবা করছেন, আর বলছেন খুব ভালো লেগেছে। তা বলি, হ্যাঁ গো, তোমার মুখটা তো শুকনো লাগছে, তুমি বুঝি কিছু খাওনি? তখন তিনি রেগে রেগে বলছেন, না আমি আর খাবো না, এই বৃন্দাবনে আমি আর খাবো না। বলে, কেন? না সে কথা তুমি বুঝবে না, সে কথা তুমি বুঝবে না, তুমি খাও তো বাপু, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। ভগবান এখন সেবা করে বলছে, আচ্ছা আমি আপনার খাবারগুলো খাচ্ছি, আপনি কিছু যদি না খান তাহলে তো আমার মনে কষ্ট হবে। বললেন, আপনার তোমার কষ্ট হবে তাতে আমি কি করব? আমিও তো প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি এই বৃন্দাবনে আমি কিছু খাবো না। কেন খাবেন না? বলে, আমি প্রতিজ্ঞা করেছি যে যতক্ষণ কৃষ্ণ এসে আমাকে না খাওয়াবে ততক্ষণ আমি খাবো না। বললেন, বাবা আপনি এত বড় চ্যালেঞ্জ করে বসে আছেন যে কৃষ্ণ আপনাকে খাওয়াবে তবে আপনি খাবেন? বলে, হ্যাঁ, আর যদি কৃষ্ণ না খাওয়ায়? বলে, তাহলে মরে গেলেও খাবো না, মরে গেলেও খাবো না, কারণ আমি 12 বছর তাকে মালা পরিয়েছি, 12 বছর নিষ্ঠা সহযোগে শাস্ত্রের কথা মেনে আমি তাকে মালা পরিয়েছি, সে যখন এলো না তখন আমি খাবো না। এই বলে কাঁদতে কাঁদতে কাপড়ের পোটলাটাকে ভালো করে গুটিয়ে আর যেই চলে যাবে, অমনি পরমাত্মা পরব্রহ্ম ভগবান সেই ভক্তের পা দুটো জড়িয়ে ধরেছে, তোমার মতো ভক্তে আমি জড়াইয়ে ধরে আমি ভক্ত বড় ভালো
ভগবান অমনি চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, হে ভক্ত, 12 বছর তুমি যাকে মালা পরিয়েছো আমি সেই মাকে বিহারি, তোমার ভক্তিতে তোমার অনুরাগে তুষ্ট হয়ে আজ তোমার কাছে না এসে থাকতে পারলাম না। দেখুন একটু চিন্তা করে বল, ভক্তিমতী মায়েরা আপনার নিষ্ঠা, নিষ্ঠা মানে কি? নিষ্ঠা মানে আপনি যেটা করবেন বলে চ্যালেঞ্জ করেছিলেন, চ্যালেঞ্জটা হচ্ছে নিষ্ঠা। স্নান করা, ফুল তোলা, মালা গাঁথা, ওরি বল, আপনি যদি নিষ্ঠা করে করেন যে করবই, তাহলে ভগবান তিনি তার কথা রাখতে বাধ্য হন বাবা। তাহলে আসুন আজকে সেই ভক্ত মদন গোসাই বললেন, বাবা ঠাকুর আপনাকে ছেড়ে সবাই যেতে পারে কিন্তু আমি ছেড়ে যেতে পারবো না। কেন? কারণ আমাকে ধর্ম বলেছে আমি আপনাকে দায়িত্ব করে নিয়ে এসেছি, দায়িত্ব করে যতক্ষণ বাড়ি পৌঁছে না দেব ততক্ষণ আমার কর্তব্য শেষ হবে না। আর প্রতিদিন গিরিধারীর কাছে, গোপালের কাছে কেঁদে কেঁদে বলে, ঠাকুর তুমি আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও, তুমি আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও, আমি যে বুকে অনেক সাহস নিয়ে তাদেরকে তীর্থে নিয়ে এসেছি দয়াময়, আমার লজ্জা আমার মর্যাদা তুমি রক্ষা করো। এভাবে প্রার্থনা করতে করতে ঠিক এক সপ্তাহ পরে মাধব মিশ্র সুস্থ হয়ে গেলেন। সবাই অবাক হয়ে গেল, যে রোগ থেকে গোটা গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়, শেষ হয়ে যায়, সেই রোগ থেকে এত বড় বৃদ্ধ, 82 বছরের বুড়ো তিনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে গেলেন দেখে হরি বল হরে কৃষ্ণ, আনন্দে সবাই ধন্য ধন্য করতে লাগলো। আর অমনি মাধব মিশ্র কি করলেন, তিনি তখন মদন গোসাইকে ডেকে একদিন নিরালা নির্জনে দুপুর বেলায় মদনকে ডেকে মন্দিরের ভেতরে নিয়ে গেছে, দরজাটা বন্ধ করে বলছে, বাবা মদন তুই আমার অনেক সাহায্য করেছিস, বাবা আমাকে তীর্থে এনেছিস, কখনো আমাকে কাঁধে নিয়েছিস, কখনো আমাকে স্নান করিয়েছিস, কখনো আমার জন্য রান্না করে সেবা করিয়েছিস, তুই যে এত সাহায্য করেছিস আমি তোকে আজকে একটা জিনিস দিতে চাই। তা মদন হচ্ছে সহজ সরল, তিনি বললেন, বলুন বাবা ঠাকুর আপনি আমাকে কি দেবেন? বললেন, আমার মেয়ে পূর্ণিমার সঙ্গে, অনেকে বলে তার নাম পূর্ণিমা, অনেকে বলে তার নাম হচ্ছে সুমতি, তাই আমার মেয়ের সঙ্গে তোর আমি বিবাহ দিতে চাই, আমি আমার মেয়ের সঙ্গে তোকে বিবাহ দিতে চাই। এ কথা যেই শুনেছেন মদন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা ঠাকুর আপনি বুঝতে পারছেন না, আপনি ভুল করছেন, আপনি আবেগে বলে ফেলেছেন, যেহেতু আমি আপনাকে ভালোবেসেছি, আপনার সেবা করেছি, আপনি তার জন্য খুশি হয়ে আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন না, আপনি আবেগে বলে ফেলেছেন, আপনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনার বাক্যটাকে ফিরিয়ে নেন। সঙ্গে সঙ্গে মাধব মিশ্র বলে উঠলেন যে আমি যে প্রতিজ্ঞা করেছি আমি আমার মেয়েকে তোর সঙ্গে বিবাহ দেব, 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 কৃতজ্ঞতা হই মোর না কইলে সম্মান, কৃতজ্ঞতা হই মোর না কইলে সম্মান, কৃতজ্ঞতা হই মোর না কইলে সম্মান, ও কৃতজ্ঞতা হই মোর না কইলে সম্মান, কৃতজ্ঞতা হই মোর না কইলে সম্মান, তাই তব কন্যা তোমারে করিব আমি দান, আমি কথা দিয়েছি আমি আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেব, কিন্তু বাবা ঠাকুর আমি যে দরিদ্র ভিখারি,
আমি আপনার মতো কুলীন নই, আমি আপনার মতো নিষ্ঠাবান নই, আমি আপনার মতো ধনী ব্যক্তি নই। আপনার মেয়ে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, আর আপনার মেয়েকে আপনি আমার সঙ্গে বিয়ে দেবেন? কি বলছেন বাবা ঠাকুর আপনি? আপনি আমি দেখুন, আমি আপনাকে আবার বলছি, আমি কিচ্ছু মনে করব না, আপনি দয়া করে কথাটা ফিরিয়ে নেন। বাবা ঠাকুর বললেন, আমি তো বলেছি আমি আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেব, দেব, দেব। বললেন, তাহলে কথা দিলেন কিন্তু, ভগবানের কাছে আপনি কথা দিয়েছেন? বলেন, হ্যাঁ কথা দিলাম। তাহলে এই কথা কিন্তু সত্য, সত্য, সত্য। কিছুদিন পরে এইবার সবাইকে নিয়ে আবার তীর্থ থেকে বাড়ি ফিরে এলেন বাবা রাধে, বাড়ি ফিরে এলেন। আজ নগরের পথে রথ বাঁধাইয়া দিল, তীর্থ ভ্রমণ করি ফিরিয়া আসিল, গ্রামের লোক সবে দেখিতে আসিল, তখনকার দিনে কেউ যদি তীর্থে যেত সে ফিরে আসবার কোনো গ্যারেন্টি ছিল না, যে তিনি ফিরে আসবেন এরকম কোনো গ্যারেন্টি ছিল না। কারণ রাস্তাঘাট, বন জঙ্গল, হিংস্র জীবজন্তু, চোর ডাকাতের ভয় ছিল। তাই কেউ তীর্থে গেলে তিনি যার বাড়ি ফিরে আসবে এরকম কোনো গ্যারেন্টি ছিল না। এনারা যখন সবাই একে একে ফিরে এলো, গ্রামের লোক সবে দেখিতে লাগিল, গ্রামের লোক সবে দেখিতে আসিল, গ্রামের লোক সবে দেখিতে আসিল, আর চরণ পরশ করি দণ্ডবত কইল, চরণ পরশ করি দণ্ডবত কইল,